আমাদের মনের অবস্থা, অর্থনৈতিক অবস্থা কিংবা ভবিষ্যতের দিকে যদি তাকাই, কিছুই আসলে স্থির বা সুন্দর নেই। প্ল্যান মাফিক কিন্তু কিছু যাচ্ছে না, কিন্তু দেয়ার ইজ এ সেই দ্য শো মাস্ট গো অন। আর তাই আজকের আয়োজনে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। তবে আয়োজনটা এমনভাবে সাজিয়েছি যেন আপনাদের কিছুটা হলেও যে আতঙ্ক এখন আছে তা কাটিয়ে দেওয়া যায়। এবং আতঙ্ক কিন্তু শুধু আপনাদের মধ্যে বিরাজমান তা না, আমরা সবাই যারা ফ্রন্টলাইনে কাজ করছি, যারা টিভিতে আসছে, যারা হয়তো অনেক মনের জোর নিয়ে নিবেদিত প্রাণে মানুষের সেবা করছে, সবাই কিন্তু একটা অস্থিরতার মধ্যে আছে। আজকে বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন মৃন্তি, এবং আজকে আমরা কথা বলবো করোনাকালীন সময় আতঙ্ক নিয়ে, বুঝতেই পাচ্ছেন। এবং আমার সাথে আছেন একজন নয় দুজন স্বনামধন্য মানুষ, কারা আছেন পরিচয় পর্ব শুরু করে তারপর আজকের আয়োজনে ফিরছি। শুরুতেই আমার সাথে আছেন রেজিনা পারভিন, সাইকোথেরাপিস্ট, সাধারণ সম্পাদক প্রেরণা, এবং আমার সাথে আরও আছেন সৈয়দ হাসান তারিক, মিউজিক টিচার, সভাপতি আমরাই পারি আমরাই পারব। আসসালামু আলাইকুম দুইজনকে, এবং ওয়েলকাম টু প্রমিসেস জানতে চাই, কেমন আছেন সবাই? ধন্যবাদ, ভালো আছি। আসলে আমরা এখন সবার লাইফে কাছাকাছি অবস্থা, সবাই বাসায়, এই যে আপু বাসা থেকে লাইভে জয়েন করেছেন, ভাইয়া জয়েন করেছেন, আমি এখানে আসতে বাধ্য হয়েছে, বাট এটা কাইন্ড অফ বাসার মতোই। তো এই যে হোম কোয়ারেন্টিনে আছি, আমাদের রেগুলার লাইফের থেকে কিন্তু এখন রুটিনটা একদম চেঞ্জ হয়ে গেছে। যদি রেজিনা পারভিন আপুর কাছে আসি, যে বাসায় বসে ওয়ার্ক ফ্রম হোম হচ্ছে এবং বাসার সব কাজ কিন্তু এক হাতে সামলাতে হচ্ছে, কেমন লাগছে এই লাইফ? ধন্যবাদ। আসলে আমি শুরুতে বলছি যে আপনি জিজ্ঞেস করছিলেন কেমন আছি, ভালো আছি শব্দটা আসলে বলার জন্য বলা, এটা আমরা এখন চর্চা করছি। আমরা আসলে ভালো নেই, মানসিক অবস্থানটা যদি চিন্তা করি যে পরিস্থিতি, আমরা আসলে ভালো নেই। এবং আমরা প্রায় 4 মাস হয়ে গেল আমরা আসলে ঘরে আছি, তো সেখানে আমরা নতুন একটা পরিস্থিতির সাথে আসলে খাপ খাওয়াচ্ছি। এই লকডাউন শব্দটির সাথে আমরা কখনোই পরিচিত ছিলাম না, আমরা বলি, আমাদের শিশুরা বলি, আমরা সবাই ঘরে আছি। এটা আসলে যদি আমি পজিটিভ চিন্তা করি যে একটাই ভালো দিক, যে আমরা আসলে আমাদের সুরক্ষিত রাখার জন্য আসলে ঘরে আছি। তো অবশ্যই এখানে আমাদের বোর লাগছে, আমরা আতঙ্কে থাকছি, যেটা নিয়ে আপনি বলছিলেন যে আমাদের অনেক টেনশন হচ্ছে, অস্থিরতা হচ্ছে, ভয় হচ্ছে, এরকম বিভিন্ন মানসিক একটা মানে মনের অবস্থাটা আসলে কি হচ্ছে আমরা নিজেরাও বুঝতে পারছি না। তো এরকম একটা পরিস্থিতিতে আসলে প্রতি মুহূর্তে, আমি বলবো প্রতিটা দিনই নতুন নতুন পরিস্থিতিতে খাপ খাওয়াতে হচ্ছে। যেমন রাত হলে, বেশি রাত হলেও হয়তো একটা ফোন চলে আসে, কারো কোনো একটা খারাপ সংবাদ আসলো বা কারো করোনা পজিটিভ হয়ে নিউজ আসলো, এটাতে কিন্তু আমরা সবাই আছি। তো মনটা আসলে আমাদের কিন্তু সামাল দিতে আমরা পারছি না। আপু, এই যে খাপ খাওয়ানোর কথা বললেন, আমরা প্রতিনিয়ত খাপ খাওয়াচ্ছি এবং প্রতিদিন নতুন নতুন বিষয় আবিষ্কার করছি, যেটা আমরা ভাবিও নেই যে 4 মাস আগে আমাদের লাইফ এরকম হতে পারে, এই জিনিসগুলো মানে দেখতে হতে পারে। যাই হোক, আমরা পজিটিভ কথাই বলছি, পজিটিভ স্পিরিটই চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব, আতঙ্কিত হয়ে আসলে কোনো লাভ হবে না। এরপর আমি আসবো হচ্ছে সৈয়দ হাসান তারেকের কাছে। আপনার প্রথম পরিচয় হচ্ছে মিউজিক টিচার, তো টিচিংয়ের ব্যাপারটা এখন আমরা দেখেছি যে ওয়ার্ক ফ্রম হোম যেমন হয়েছে, তেমনি স্টুডেন্টরা কিন্তু বাসা থেকে আর কি পড়াশোনা করছে, শিখছে, নতুন কিছু রপ্ত করছে, কোনো স্কিল ডেভেলপ করছে। আপনি আপনার টিচিং লাইফটা কীভাবে এখন সাজিয়েছেন, কোন সিস্টেমে গেছেন? প্রথমে যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো যে, যেহেতু এখন আমাদের সবাইকেই বাসায় থাকতে হচ্ছে এবং সেফলি থাকতে হচ্ছে, সো এবং বাচ্চারা বিশেষ করে যে এক্সট্রা অ্যাক্টিভিটিস করতে না পারাতে খুব পাজেল হয়ে যাচ্ছে, যার কারণে বাসায় বসে থেকে কিভাবে গিটার বা মিউজিকটা শেখা যায় সেই জিনিসটা আমরা অনলাইনের মাধ্যমে শুরু করেছি। আলহামদুলিল্লাহ, বাচ্চাদেরকে এবং বড়রা যারা আমার আগের স্টুডেন্টস ছিল তারা খুব এটাকে পজিটিভলি নিচ্ছে এবং বাসায় বসে থেকেই তারা এটা রপ্ত করার চেষ্টা করছে, এবং তাদেরকে মেন্টালি অনেকটাই পজিটিভ রাখার জন্য, যদিও বা 1 by 1 করতে আমার অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট হলেও এটাও তো এক ধরনের সেবা, তাদেরকে পজিটিভ রাখা বা তাদেরকে ভালো জিনিসের একটা এই সময়টাতে একটু রিফ্রেশ রাখা। সো ওই জিনিসগুলো আমরা বলতেই হয় যে, যেহেতু মিউজিকের কথা আসলো, মিউজিকের কিন্তু একটা অসাধারণ শক্তি বা ক্ষমতা আছে,
মানে একটা গান শুনে আমাদের জি মন খারাপ হয়ে যাচ্ছে, আবার গান শুনেই আসলে ওই বিট বা রিদম শুনে আমরা খুশি হয়ে যাচ্ছে। তো আপনি হচ্ছে সেই জি ব্যাপারটা, জি মানুষকে যখন টিচ করছেন, ছোট বেবিদের টিচ করছেন কিংবা আমাদের এইজেরই কারো টিচ করছেন, সমবয়সী কাউকে শেখাচ্ছেন, সেখানে কিন্তু একটা অসম্ভব সুন্দর ভালো লাগা এবং একটা ভাইব কিন্তু এই করোনাকালীন সময় পাস করে দেওয়া হয়। তো আমার ব্যাপারটা খুবই জি ভালো লাগে যে আপনি এরকম একটা কাজের সাথে জড়িত। তাছাড়া আপনি ফ্রন্টলাইনে আসলে করোনার সেবায়ও ব্যস্ত আছেন, এই প্রসঙ্গে আমি শুনবো, তার আগে একটু রেজেনা পারভিন আপুর কাছে আসি। আপুর কাছে যদি আসি, আপু, বিং এ সাইকোথেরাপিস্ট, আপনার কাছে কিন্তু অনেক মানুষ আসে তাদের সমস্যা নিয়ে, কষ্ট নিয়ে, প্রবলেম নিয়ে। তো সেক্ষেত্রে এই করোনাকালীন সময়ে মানুষের মনে কিন্তু নানা রকম অশান্তি বলেন, অনিশ্চয়তা বলেন, দানা বাড়তে 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 এখন বেশ বড় আকার ধারণ করেছে এবং এটা কিন্তু একটা মেন্টাল বড় একটা স্ট্রেসে পরিণত হয়েছে। আমরা যাস্তেই কথা বলি না কেন, বাসায় শুনছি সবার মেজাজ খারাপ, সবাই খিটখিট করছে, কিংবা অর্থনৈতিক মন্দাটা আসলে মেনে নিতে পারছে না, কিংবা সবার 2020-এ একটা বড় প্ল্যান ছিল, হয়তো সে বিদেশ যাবে, হয়তো সে বিজনেস বড় করবে, সব জায়গায় একটা বাধা এবং সেটা কোথায় শেষ হবে আমরা জানি না। তো এই মেন্টাল হেলথটা এই মুহূর্তে এত ঝামেলা, কষ্ট, অশান্তির মধ্যে ঠিক রাখার জন্য আপনি কি সাজেস্ট করছেন? আমি বলবো যে আমাদের এই করোনাকালীন সময় যে মূল জায়গাটা, যে আমাকে সুস্থ থাকতে হবে, করোনার থেকে দূরে থাকতে হবে, সেটা কিভাবে আমি থাকবো, যে আমার সেফটি, যেগুলো আমাদের স্বাস্থ্যবিধি আছে, নিয়ম নীতি মেনে চলা, সেই জায়গাটা, পাশাপাশি হচ্ছে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের ভালো থাকতে হবে, যিনি করোনা থেকে নিরাপদে থাকতে পারেন, যার রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, তো এই রোগ প্রতিরোধ ক্ষমতার সাথে কিন্তু আমাদের মনটা খুবই জড়িত। আমাদের হ্যাঁ, এই পরিস্থিতিতে মনের অবস্থা খুবই খারাপ, আমাদের ঘুম হচ্ছে না, সারা দিনের কর্মসূচিগুলো সবই এলোমেলো হয়ে যাচ্ছে, আমরা ভালো নেই, কিন্তু এই যে ভালো নেই, এই জায়গাটা একটু খেয়াল করা, এই বিষয়টা মনোযোগী হওয়া এবং আমার মনের অনুভূতিগুলো কিন্তু শেয়ার করতে হবে। আমার কি অনুভূতি হচ্ছে সেটা আমার যে বাড়ির মধ্যে যে অন্য যারা আছে তাদের কাছে শেয়ার করতে পারি, যার কাছে কথা বললে আমার আসলে মনটা ভালো লাগে, সেরকম মানুষের সাথে আমার একটু সময় কাটানো, কথা বলা, আমরা এখন ফোনে ভার্চুয়াল অ্যাক্টিভিটিতে বেশি থাকছি, সেই জায়গাগুলো করা, এবং প্রতিনিয়ত যে মাইন্ডফুল এক্সারসাইজ, মানে আমার শরীর এবং মনের সাথে কথা বলা, আমার অনুভূতিগুলোকে, বডি সেন্সেশন গুলোকে খেয়াল করা, ভয় হলে আমার ব্রিদিং এ কি হচ্ছে, আমার সাফোকেশন হচ্ছে কিনা, বা খিটখিট মেজাজের কথা আপনি বলছিলেন, আমি রেগে যাচ্ছি, সেখানে আমার কিন্তু আমার নিজের মাথা ব্যথা করবে, আমার আমার কারণে অন্য মানুষটি ভালো থাকবে না। তাহলে আমরা করোনার জন্য ভালো থাকতে গেলে আমার মন ভালো রাখার জন্য বিনোদনমূলক কাজে থাকতে হবে, আমরা যাদেরকে অনেকদিন খোঁজ নেই না সেসব মানুষদের একটু খোঁজ বিনিময় করতে পারি, যেহেতু আমার এখন সময় আছে, ঘরে আছি আমি। আপু, ঘুরে ফিরে এই ব্যাপারটাই আসছে যে আমার যারা লকডাউন আছে এবং লকডাউন অবস্থা, আসলে ঘরে কোয়ারেন্টাইনে থাকাটা এই সময় ওয়াইজ, কারণ করোনা কিন্তু আমাদের মোটামুটি পিকের দিকে যাচ্ছে, আমরা এখনো হয়তো বা যাইনি, প্রতিদিন নিউজ ফিডে এত মৃত্যু সংবাদ, এই সংবাদ নেওয়ার থেকে মনে হয় কষ্ট করে আসলে বাসায় থাকাটা ভালো, এটা আমরা অনেক ক্ষেত্রেই বুঝছি না, মানছি না, এবং যদি নিতান্ত বের হতেই হয় সেফটির জন্য, নিজের সেফটির জন্য, আশেপাশের মানুষের সেফটির জন্য যা যা দরকার সব করণীয় করতে হবে এবং প্র্যাকটিস করে এটা শিখে নিতে হবে। আমি একটু সৈয়দ হাসান তারেক ভাইয়ের কাছে যাব। আমরাই পারি, আমরাই পারবো, এই যে একটা গ্রুপ বা সংগঠন, আপনারা ফ্রন্টলাইনে কাজ করছেন মানুষের সেবায়, এই সময় তো আমাদের নিজেদেরই সবার মেন্টাল হেলথের অবস্থা খারাপ, কিংবা কোনো সাহায্যের মানুষ কিন্তু নেই, বাসায় একজন করোনা আক্রান্ত হলে তাকে ছোঁয়া যাবে না, ধরা যাবে না, তো আপনি এই মুহূর্তে ফ্রন্টলাইনে কিভাবে কাজ করছেন, কোনগুলো কাজ, কোন কাজগুলো করছেন যদি জানাতেন? আমাদের অর্গানাইজেশন আমরাই পারি আমরাই পারবো, এটা যেহেতু একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তো আমরা এই এই করোনার শুরু থেকেই আমরা যে কাজগুলো করেছিলাম ঈদের আগ পর্যন্ত, সেটা হচ্ছে যে এখন এই করোনার সময় অনেক মিডল ক্লাস ফ্যামিলি যারা বাসায় লকডাউন হয়ে আছে এবং জবলেস হয়ে আছে, ওই সব পরিবারে যেসব ইনকাম পার্সনরা ছিল, যাদের উপর ডিপেন্ড বাবা মা করতো, বা দেখা গেছে তার ওয়াইফ প্রেগনেন্ট, সে মহিলাটা করতো বা শিশু বাচ্চা করতো, যারা জবলেস হয়েছিল, আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে ওই পরিবারগুলোতে কিছু মেডিসিন এবং কিছু ফুডের মধ্যে কিছু প্রকারভেদ আছে, যেরকম বেবি ফুড,
তারপরে ইনসুলিন, তারপরে ইনহেলার, মানে খুব ইম্পর্টেন্ট কিছু মেডিসিন আমরা রোজার মাসে ওই সব পরিবারে দিয়েছি, বিকজ তাদের ছেলেদের তো কোনো জব নেই, কাজ নেই, তারা কিভাবে সাপোর্ট দিবে? আমি একটু যদি জিজ্ঞেস করি যে আপনারা ফান্ডটা কোথা থেকে ক্রিয়েট করছেন? গণমানুষ, বন্ধু বান্ধব, ফেসবুক? ফান্ডটা ক্রিয়েটের ব্যাপারটা হলো যে আমাদেরকে কিছু স্পন্সর এগিয়ে এসেছে আলহামদুলিল্লাহ, যেরকম ভ্যাকসিনকো গ্রুপ, তাসুকা, এক্সপ্রেশন, ব্র্যাক, এনসিসি ব্যাংক, মিউচুয়াল ব্যাংক, তো ওদের ওই ফান্ড যে যেরকম পেরেছে আমাদেরকে প্রোভাইড করেছে, এবং ওদের মধ্যে কিছু মানুষ ছিল যে যারা এই জিনিসটা সম্পূর্ণভাবে বিশ্বাস করেছে যে তারা নাম প্রচার করতে চাচ্ছে না এবং সেলফিও দিতে চাচ্ছে না। ওকে, আমরা যেটা একটু বিপক্ষে ছিলাম, এই আইডিয়াটি আমার খুব ভালো লেগেছে যে সংগঠন কাজ করছে নাম প্রচার সেলফি ছাড়া, বেনাম হয়ে মানুষকে সেবা করছে। এই নিয়ে আমি একটু সময় ধরে কথা বলবো, একটা ব্রেক নেওয়ার জন্য ইনস্ট্রাকশন চলে এসেছে, ফিরছি খুব তাড়াতাড়ি। ইউর ওয়াচিং প্রমিসেস জানতে চাই উইথ মেহসাবিন রিন্তু। এই মুহূর্তে একটা ছোট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে কথা বলবো করোনাকালীন আতঙ্ক নিয়ে। আতঙ্কে এবার কাটিয়ে যাবে ইনশাল্লাহ, ফিরছি খুব তাড়াতাড়ি। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছি মেহসাবিন রিন্তু। আজকে আমরা কথা বলছি করোনাকালীন আতঙ্ক নিয়ে। এই মুহূর্তে সবার আতঙ্কিত অবস্থায়, তবে এই ওয়ার্ডটা শুনতে আসলে মানে আতঙ্ক ওয়ার্ডটা শুনলে আসলে আতঙ্ক লাগে, বানানটা যেমন কঠিন, আমাদের জীবনের অবস্থাটা ওই রকমই এখন হজবরল হয়ে আছে, কিন্তু পজিটিভিটি দিয়ে কিন্তু আমরা অনেকখানি সামনে এগিয়ে দিতে পারি, এবং এই সময়টা পার করলেই আশা করছি সামনে অনেক অনেক ভালো দিন। শুধু দাঁতে দাঁত চেপে মনে অনেক শক্তি নিয়ে যুদ্ধে নামতে হবে। আমি একটু রেজিনা পারভিন আপুর কাছে আসবো। আপু, যখনই আসলে আমরা আতঙ্ক কথা বলি, আমরা কিন্তু অনেক সময় এই ব্যাপারটা ভুলে যাই যে যত ভয় পাই তত কিন্তু ভয় আমাদের ধরে বসে, যত ভাবি যে এই কাজটা হবে না ওই কাজটা ততই কিন্তু হয় না, কারণ ওখানে মনের জোর, মনের শক্তি, মনের যে স্ট্রেংথ, ওইটা আর আমাকে বুস্ট আপ করে না। তো এই জিনিসটা বোঝার পরও কিন্তু আসলে সবাই তো সমান না, অনেক দুর্বল মনের মানুষ আছে, দুর্বল চিত্তের মানুষ আছে, যারা অল্পতে ঘাবড়ে যায়। তো আমি দুর্বল চিত্তের মানুষের কথা আসলে আলাদা করে বলবো না, আমাদের সব মানুষ এখন আতঙ্কিত, এবং সবার জন্যই অনেক পজিটিভিটি আসলে দরকার। তো সেক্ষেত্রে তাদেরকে কি করণীয় নিজের মনটাকে সুন্দর রাখার জন্য বা মনের যত্নের জন্য? থাকে না যে এই সময় বা দিনের একটা স্পেসিফিক সময়ে তুমি এই কাজটা করো, বা নিজে নিজে চিন্তা করো, বা ভাবো, বা দুটো ভালো কাজ করো, বা পছন্দের কোনো একটা হবির মধ্যে 5 মিনিট সময় দাও, আপনার সাজেশনগুলো আসলে কি হবে? জি, ধন্যবাদ। তো এই আতঙ্ক শব্দটা আসলে আমরা যদি অন্যভাবে বলি, মানে আতঙ্ক বলতে বলতে তো মানে যেটা হয় না, যে জুজুর ভয়ের একটা ব্যাপার। জি জি, করোনা পজিটিভ মানেই যে আসলে আমি মারা যাব তা কিন্তু না। আমার মনে হয় যে এই জায়গাগুলোতে এখন কথা বলার সময় এসেছে এই আতঙ্ক জায়গাটাকে থামানোর জন্য। আমরা কিন্তু মৃতের হার দেখছি, হ্যাঁ অবশ্যই আমাদের অনেক গুণীজন চলে যাচ্ছেন, আমাদের অনেক ফ্রন্টলাইনার যারা অনেক দিন সেবা দিয়েছেন, খুবই দুঃখের বিষয় যে তাদেরকে আমরা হারাচ্ছি। তো এটার কারণে আমরা শোকাহত, কিন্তু আমরা সবাই যে মানে খুবই করোনার জন্য খুবই ঝুঁকিপূর্ণ, মৃত্যু ঝুঁকিতে আছি তা কিন্তু না। একটু যদি আমরা ডাটা দেখি আমাদের, যে এখন তো আসলে 1 লাখের উপরেই হয়ে গেছে, হ্যাঁ, সংক্রমণ অবস্থা, এবং ভালো হওয়ার সংখ্যা আর মৃতের সংখ্যা যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে আসলে মানে মৃত্যুর হার সেই তুলনায় অনেক কম, মানে আমরা যদি এটা দেখি। কিন্তু আমরা যদি অতি আতঙ্ক হয়ে যাই, তখন যদি আমি সাবধানতাগুলো অবলম্বন না করতে পারি, একটু খেয়াল করা যে আমি যে টেনশন করছি বা আমার ভয় চিন্তা, করোনার টেনশনটা আমার দিনে সারা দিনটা আমাকে ওই চিন্তাতে থাকছে কিনা, আমার স্বাভাবিক কাজকর্মগুলো আসলে ব্যাহত হচ্ছে কিনা, যদি দেখা যায় যে আমার অতিরিক্ত, হ্যাঁ আমি অতিরিক্ত করছি, সারাদিনই করছি, আমি ঘুমাতে পারছি না, আমার দুঃস্বপ্ন হচ্ছে, আমি ফ্ল্যাশব্যাক দেখছি হচ্ছে, আটকে উঠছি, আমার ভয় অন্যরা, এটা একটা প্যানিক একটা অবস্থা, আমার ভয় অন্যরা ভীত, সেখানে কিন্তু বুঝতে হবে এটা আমার একটা সমস্যা হয়ে যাচ্ছে। সেই কারণে মানসিক বিষয়টা এই এরকম হলে কিন্তু তাকে আমি বলবো যে একটা কাউন্সিলিং সেবা এখন অনলাইনে হচ্ছে, আমরা দিচ্ছি, আমাদের সংগঠন প্রেরণা থেকে কাজ চলছে, বিভিন্ন সংগঠন কিন্তু অনলাইনে এখন সেবাটা দিচ্ছে, এরকম হলে অবশ্যই সেবা নিতে হবে। হ্যাঁ, ভালো থাকার জন্য আমরা এখন বলবো,
জি একটু বলি যে করোনার সময় আমরা কিন্তু আমাদের এমনি রুটিনটা নেই, কিন্তু আমরা নতুন ভাবে খাপ খাওয়াতে খাওয়াতে রুটিনটা করতে হবে। আপনি যেভাবে বলছিলেন, যেমন আমি সকালে উঠে আচ্ছা ঘুম থেকে চোখ খুলে যদি আমি নিজেকে নিজের দুটা ভালো স্ট্রেংথ চিন্তা করি যে আমার কি কি আছে, বা এই করোনাকালীন সময় আমার অপশনে ভালো কি আছে, যেমন আমি ঘরে আছি এটা পজিটিভ, বা আমাকে বের হতে হচ্ছে না, আমার এখন চাকরিতে যেতে হচ্ছে না, তার মানে এটা আমার স্ট্রেংথ, বা আমার ইমিউন ক্ষমতা ভালো আছে, আমি যোগা করছি, বা আমি মনটা ভালো রাখার জন্য কিছু মুভি দেখছি, গান শুনছি, আমি কি কি করছি, সেই জায়গাগুলো খেয়াল করা। জানালাটা খুলে কিন্তু আমি একটু আকাশটা দেখতে পারি, আমি কিন্তু গাছের সবুজ দিকে তাকাতে পারি, তাই না? বা মনে করতে পারি, কল্পনা করতে পারি যে আমি যখন কোথাও বেড়াতে গিয়েছিলাম সেই কক্সবাজার বা পানির মধ্যে আমি দাঁড়িয়ে আছি, আমি পানি ছুঁয়ে নিজের মুখ ভেজাচ্ছি, এই যে জায়গাগুলো, এইসব অনুভূতি গুলো নিয়ে আসা ভালো থাকার জন্য। আসলে ছবিগুলো আমরা বের করতে পারি, অ্যালবাম দেখতে পারি, সেগুলো নিয়ে স্মৃতিচারণ করতে পারি। হয়তো করোনা স্ট্রাইক করেছে, কিন্তু দুনিয়াটা তো আসলে সুন্দর ওরকমই রয়ে গেছে। আমরা যদি একটু প্রত্যেকটা ক্ষেত্রে নিজের মন থেকে শুরু করে প্রকৃতির ব্যাপারে যত্নবান হই, আমি বিশ্বাস করি এই দিনগুলো কেটে যাবে এবং দুনিয়া একটা বেটার ভার্সন হয়ে আমাদের সামনে আসবে। আমি একটু যদি সৈয়দ হাসান তারেকের কাছে আসি, ভাইয়া আমরাই পারি আমরাই পারবো নিয়ে কথা বলছিলাম আপনার সংগঠন নিয়ে, যেখানে ছিলাম সেখান থেকে একটু আবারও বলবেন। আমরা আসলে এই যে আমাদের যে আজকে টপিকটা, যে করোনার সময় আতঙ্কিত না হয়ে পজিটিভ চিন্তা ভাবনা করতে হবে, আমরা আসলে ওই আমাদের এই মানে এক মাস আগে মানে রোজার সময় থেকেই প্রত্যেকটা পরিবারে আমরা এই মেসেজটা পৌঁছে দিয়েছি যে আতঙ্কিত হবেন না, আপনাদের যার যে প্রয়োজন এই প্রয়োজনটুকু আমাদেরকে বলেন, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব, আমাদের স্পন্সর যারা আছেন ওনাদের ডোনারদের সহযোগিতা নিয়ে। তো আমরাই আতঙ্কিত না হওয়ার জন্য ওনাদেরকে কিন্তু যথেষ্ট ভাবে সহযোগিতা করেছি এবং আলহামদুলিল্লাহ তাদেরকে যতটুকু পেরেছি আমাদের সংগঠনের পক্ষ থেকে পরামর্শ দিয়ে, তারপর সহযোগিতা, যেরকম আমরা অলরেডি 4 জন প্রেগনেন্ট যে পেশেন্টস ছিল ফিমেল, ওনাদেরকে আমরা টেস্টের ব্যবস্থা করে দিয়েছি, মেডিসিনের ব্যবস্থা করে দিয়েছি, ডক্টরদের যে কনসালটেশন ফি আছে সেটার ব্যবস্থা করে দিয়েছি। আচ্ছা, তো বাট আমরা একটা জিনিসই মাথায় রেখেছি যে আমরা সেলফি বা নাম প্রচার এই জিনিসটা খুব নীরবে করে যেতে চাই, সেলফি আমরা তুলতে চাচ্ছি না, এবং কোন রকম কাকে সহযোগিতা করছি সেটাও আমরা হাইলাইটে খুব একটা আমরা না আনার চেষ্টা করি। ভাই, এই ব্যাপারটা আপনার মাথায় কেন আসলো? আপনি যখন ফেসবুকে বা অন্য জায়গায় দেখেন যে মানুষ দান করে অনেক ছবি দিচ্ছে, ক্যাপশন দিচ্ছে, এই ব্যাপারটা আপনার খারাপ লাগে বা আপনি এটা পছন্দ করছেন না পার্সোনালি, সেই চিন্তা থেকে নিশ্চয়ই এখন এরকম চিন্তা করেন? হ্যাঁ, রাইট। এখন এটা আসলে আমি আমার প্রজেক্টের কাজ শুরু করার আগে আমি অনেক রকম অ্যানালাইসিস করলাম যে একটা কলা দিয়েছে বা 1 কেজি চাল দিয়েছে 50 জন মানুষ সেখানে ভিড় করেছে হাত দিয়ে ছবি তুলে, এই জিনিসগুলো অনেক আমি মানে দেখে 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 পরে চিন্তা হলো যে এটা কি ধরনের একটা হতে পারে। একটা মধ্যবিত্ত পরিবার, সেও তো আমার মতোই একজন, সেও এখন হয়তো বিপদে পড়েছে, বিধায় সে কারো কাছে মানে বলতে পারছে না তাকে নিচ্ছে, বাট আমি এটাকে ইস্যু করে একটা ফেসবুকে দিয়ে দিব, 10 জন মানুষ দেখবে, হয়তো এক সময় করোনা তো অবশ্যই চলে যাবে কিন্তু সেই সময় সেও বেঁচে থাকবে, আমিও বেঁচে থাকবো। তো এই জিনিসটা মানুষকে অনেক হেয় প্রতিপন্ন করা হয়, সেখান থেকে আসলে মূলত এটা এসেছে। আর আলহামদুলিল্লাহ আমাদের যারা স্পন্সর আছেন বা ডোনার আছেন তারাও খুব আমাদেরকে রিকোয়েস্ট করে বলেছে তাদের নামটা যেন হাইলাইটে না আসে, এটা হচ্ছে একটা আমরা তখন করেছি। আর আপনি যদি আমাদের বর্তমান সময়ের কার্যক্রম সম্পর্কে কি আমি একটু বলবো? হ্যাঁ অবশ্যই। আমি কালকে রাতে যখন আপনার সাথে কথা হচ্ছিল আপনি বলছিলেন যে এই যে করোনা পরিস্থিতি, আপনারা ফ্রন্ট লাইনে রোগীর সাথে বসে থেকে কাজ করছেন, সে সম্পর্কে একটু জানতে চাই। জি আলহামদুলিল্লাহ, আমাদের এই ঠিক রোজা যখন শেষ হলো ঈদের পর আমি চিন্তা করলাম যে করোনা পেশেন্টদেরকে, পেশেন্টস এবং যারা করোনায় আক্রান্ত হচ্ছেন এবং সেই পরিবারগুলা খুব অবহেলিত অবস্থায় বর্তমানে আছে আমাদের দেশে বিশেষ করে, হ্যাঁ, তো ওনাদেরকে আমরা আমাদের সংগঠন যে কাজগুলো আমরা অলরেডি বর্তমানে করছি সেটা একটু আমি শর্টকাট বলে নেই। সেটা হচ্ছে আমরা করোনা টেস্টে সহযোগিতা করছি, প্লাজমা সংগ্রহে সহযোগিতা করছি, হোম কোয়ারেন্টাইনে যারা থাকছেন না তাদেরকে থাকার জন্য যথাসাধ্য আমরা পরামর্শ দিচ্ছি, স্বাস্থ্যবিধি সংক্রান্ত পরামর্শ, করোনা পরিবারকে সহযোগিতা এবং করোনা রোগীর মনোবলকে বাড়াতে যেরকম সহযোগিতা দরকার সেই সহযোগিতা গুলা করছি, এবং করোনা আক্রান্ত হলে যেই মানুষগুলা আমাদের ছেড়ে চলে যাচ্ছে ওনাদের দাফন কার্য সম্পাদনের জন্য আমাদের পক্ষ থেকে সহযোগিতা করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের সংগঠন।
আর বর্তমানে আমি ইমপালসে আছি। ইমপালস হাসপাতাল আপনারা অবশ্যই নাম শুনেছেন, ওখানে ডিজিটালাইজড সব কাজগুলো আমি করছি। তো আমার একটা প্ল্যান আসলো, সেটা হচ্ছে যে করোনা পজিটিভ থেকে নেগেটিভে যারা আসছেন ইমপালস থেকে, ওনাদের যে মন্তব্যগুলো এবং ওনাদের যে 14 ডেজ কোয়ারেন্টাইন এবং ওনাদের যে কমেন্ট এবং ওনারা এই 14 দিন কতটুকু এক্সপেরিয়েন্স ভয়াবহ পরিস্থিতির উপর দিয়ে পার হয়েছে এবং মনোবলের কারণে পজিটিভনেসের কারণে তারা আজকে আল্লাহর রহমতে সুস্থ, আমি ওনাদের এই ফুটেজগুলো নিয়ে আমরা পাবলিকলি দেওয়ার চেষ্টা করছি। মানে আপনারা মানুষকে আসলে নানা ভাবে পজিটিভিটি দিয়ে এনকারেজ করছেন যে করোনা হয়েছিল সে সেখান থেকে উঠে এসেছে এবং হি হ্যাজ গট ব্যাক টু হিজ নরমাল লাইফ রেগুলার লাইফ অনেক পজিটিভ স্পিরিট নিয়ে। দ্যাটস অ্যামেজিং। এই মুহূর্তে আরেকটা ব্রেক নিতে হচ্ছে, ব্রেক থেকে ফিরে আর সময় ধরে কথা বলবো। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি তাড়াতাড়ি। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস। জানতে চাই বরাবরের মতো সাথে আছে মেহসাবিন মিন্তি এবং আমার সাথে আছেন রেজিনা পারভিন, সাইকোথেরাপিস্ট এবং সাধারণ সম্পাদক প্রেরণা, এবং সৈয়দ হাসান তারেক, মিউজিক টিচার এবং সভাপতি আমরাই পারি আমরাই পারবো। রেজিনা পারভিন, আপনার কাছে একটু যদি আসি, সেটা হচ্ছে আপনি একটু আগে বলছিলেন যে আপনারা এখন অনলাইন সেবা দিচ্ছেন ঘরে বসে, তো মানুষের কিন্তু মেন্টাল হেলথের অবস্থা এখন আমি বলবো নর্মালের থেকে খারাপই, কারণ সবাই বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। এমন অনেক কষ্টের কথা আছে যেগুলো আসলে মানুষকে বলতেও পারছে না। যেমন আমি যদি বলি, ছোট্ট একটা যদি এক্সাম্পল দেই, যারা অনেক বেশি বড় লোক তাদের ইনাফ সেভিংস আছে, তারা কিন্তু চালিয়ে নিতে পারছে, হয়তো বা প্রফিট হচ্ছে না বা মাসে মাসে বড় অঙ্কের টাকা ঢুকছে না। যারা নিম্নবিত্ত গরিব তারা তো খুবই কষ্টে আছে, বাট তারা চাইতে পারেন, তাদেরকে প্রচুর মানুষ আসলে সেবা করছে। ইনফ্যাক্ট ডেইলি যে নেসেসিটি ব্যাপারগুলো কিন্তু আমরা কিনেও দেখাচ্ছে প্যাকেট করে দিচ্ছি। বাট যারা মধ্যবিত্ত তারা কিন্তু পড়েছেন মহাবিপদে, তারা চাইতেও পারেন না, তারা মুখ ফুটে আসলে কষ্টের কথা বলতেও পারেন না। এর মধ্যে ভালো আছি ভালো আছি ভাব নিয়ে চলতে চলতে যে একটা বড় প্রেশার, যে একটা টানা পড়ে, এখান থেকে আমরা যে এই মানুষগুলোর কে পজিটিভিটি দেওয়াটা খুব জরুরি। তো কেউ যদি আপনার কাছে মানে অনলাইন সেবা চায়, কোথায় যোগাযোগ করবে এটা একটু যদি বলতেন কাউন্সেলিং এর জন্য। অবশ্যই ধন্যবাদ। প্রেরণা সংগঠনের ফোন নাম্বার আছে, আমাদের ওয়েবসাইট আছে, সেটা সেখানে যোগাযোগ করলে মানে অনলাইন সার্ভিসটা পাওয়া যেতে পারে। আমি আমার ফোন নাম্বারটা দিতে পারি, মূলত আমি এখন ওটা ডিল করি, যেহেতু সাইকোলজিক্যাল অনেক সময় রাতে বেশি রাতেও ফোন আসে। আমার মোবাইল নাম্বারটা আসলে যদি স্ক্রলে দিয়ে দেয় তাহলে ওখানে নাম্বারে ফোন করলে সেবা পাওয়া যাবে, এবং প্রেরণার ওয়েবসাইটে গেলে বা ফেসবুক পেজে গেলে কিন্তু সরাসরি আপনারা যোগাযোগ করতে পারছেন। হ্যাঁ আপু, আরেকটা ব্যাপার আমি একটু এখানে অ্যাড করব, সেটা হচ্ছে আপনারা যখন অনেক রকম মানুষকে সাজেশন দিচ্ছেন, কথা বলার সময়টা কিন্তু আসলে অল্পই আমি বলবো, বিকজ একটা মানুষ মন খুলে সব কথা বলা বা কাউকে বোঝানোটা বেশ কঠিন, এবং যখন এই করোনাকালীন পরিস্থিতিতে এটা অনলাইন সেবা, আমি বলবো যে সামনাসামনি দেখা আর সেটার একটা শর্টকাট ভার্সন, তবুও ভার্সনটা অনেক উন্নত মোবাইলের জন্য বলেন, টেকনোলজির জন্য বলেন, তো সেক্ষেত্রে থাকে না যে এগুলো আবার ফলো আপের ব্যাপারে আপনারা কী কী খেয়াল রাখেন, কারণ জিনিসগুলো তো ফলো আপও করতে হয়। ধন্যবাদ। আসলে অনলাইন সেবাটা আমি খুব একটা অনেক আগে অভ্যস্ত ছিলাম না, কিছু কেস আমরা করতাম আমার এক্সপিরিয়েন্স থেকে, যারা সেবা নিয়েছে হয়তো বিদেশে চলে গেছে, দূরে আছে, তখন আমরা ডিস্টেন্সে ভাইবার বা ভিডিও কলের মাধ্যমে সেশন কন্টিনিউ করেছি, এটা আমি আগে করেছি কিছু কেস। কিন্তু এখন আমরা কিন্তু মানে ভার্চুয়াল মাধ্যমে আমরা কিন্তু ভিডিও কলে দেখে সময়টা ফিক্স করে নেওয়া হয় এবং দেখে সেশনটা দিচ্ছি। তো আমার এই যে 3 মাসে আমি যে কাজগুলো করলাম মানে অনেকই কম না, সংখ্যা অনেক বেশি সংখ্যা হয়ে গেছে, এই মাসটা খুবই বেড়ে যাচ্ছে ফোন কল, তো সেখানে ভিডিও কলে কিন্তু আমরা মাইন্ডফুল এক্সারসাইজও দিতে পারছি, মেডিটেশনটা দিতে পারছি, সে রিসিভ করতে পারছে। সো এই যে স্টেবিলাইজেশন মানে তার যে অস্থিরতা বা কষ্ট বা তাকে সুন্দর করার জায়গাটা আমরা কিন্তু মানে ভিডিও কলে তাকে দেখে এভাবে আমরা করছি। তবে আমার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে এখানে আসলে অনেক বেশি এফোর্ট দিতে হয়,
সামনাসামনি কাজটা যেরকম, ফোনে আসলে আপনি ঠিকই বলেছেন, এখানে মানে অনেক বেশি এফোর্ট দিতে হয়, আর ফলো আপটা আমি একেবারে প্র্যাকটিক্যাল আগে যেভাবে কাজ করতাম আমি সেভাবে কন্টিনিউ করি। নিড বেস সে নিজেও বোঝে যে তার ফলো আপ প্রয়োজন, বা যেখানে ফলো আপ লাগবে সেখানে আসলে থেরাপিস্টের একটা প্রোটেকশন ইস্যু থাকে, যে আমার ক্লায়েন্টের প্রোটেকশনটা নেওয়া আমার দায়িত্ব, সেখানে সেইভাবে আমরা করছি, খেয়াল করেই করছি, যত্ন করেই করছি, সময় দেয়া হয়। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু সৈয়দ হাসান তারেকের কাছে আসবো। আতঙ্ক নিয়েই তো আছে কথা, হচ্ছে আমি নিজে কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবো এটারও কিন্তু গ্যারান্টি নেই, তো সেক্ষেত্রে আপনার ব্রেনে আসলে কি চলে, মনে আসলে কোন কথাগুলো আসে, এবং আপনি কি কি মেজার গ্রহণ করে আসলে তারপর বাইরে বের হন সেটা একটু জানাবেন। আমাকে পজিটিভ থাকতে হবে, আমাকে পজিটিভ রাখতে হবে, আমি নিজে সুস্থ থাকবো, আমি আমার ফ্যামিলিকে সুস্থ রাখবো। দ্যাট মিন্স আমি যদি নিজে ঘরে থাকি প্রয়োজন ছাড়া না বের হই, তাহলে কিন্তু আরেকজন বের হচ্ছে না। তো এই বিষয়টা যদি আমরা সবার মাঝখানে চলে আসি, মানে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় যে এই করোনাতে আতঙ্কিত আতঙ্কিত হওয়ার অনেক রকম রাস্তা আছে। আপনি নেগেটিভ একটা চিন্তা করবেন, 100 রকম চিন্তা আপনার ব্রেনে চলে আসবে। আপনি পজিটিভ চিন্তা করবেন, আল্লাহ পাক অবশ্যই ভালো একটা জিনিস আপনার ব্রেনের মধ্যে তখন অটোমেটিকলি একটা সার্কেল করিয়ে দিবে। তো আমার মনে হয় যে এই সময়ে আমরা আতঙ্কিত না হয়ে আমরা পজিটিভ বই পড়বো, পজিটিভ মুভি দেখবো, পজিটিভ কাজ কাজের কিছু প্ল্যান করব, ভালো ভালো মানুষকে পরামর্শ দিব, এবং আমাদের বরাবরই অর্গানাইজেশনের নাম আমরাই পারি আমরাই পারবো। ইনশাল্লাহ আসলেই আমরাই পারি আমরাই পারবো, এটা যদি আমরা মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে আমরা এই অদৃশ্য একটা শক্তি বা অদৃশ্য একটা ভাইরাস যেটাই আমরা বলি না কেন, আমরা এখান থেকে বের হয়ে আসতে পারবো। ইনশাল্লাহ আমরা সূর্যের মুখ আবার দেখতে পারবো, ইনশাল্লাহ আমরা আগামী কালে আবার আমরা হাজির হয়ে যেতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। আমি প্রেজেনা পারবেন আপনার কাছে আসবো আবারও, সেটা হচ্ছে আপু আপনার ব্যাপারে যদি আসে, আপনি মানুষের কাউন্সেলিং করছেন, কিন্তু এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু সবাই রক্ত মাংসের মানুষ, আমারও কিন্তু মেন্টাল স্টেবিলিটি বা স্থিরতা বা ভালো থাকা বা মনের যত্ন নেওয়াটা দরকার। তো আপনারা যখন সারাক্ষণই মানুষের তো আপনি যখন সারাক্ষণই মানুষের দুঃখ কষ্টের কথা শুনছেন, বলছেন, সাজেশন দিচ্ছেন, এত নেগেটিভিটির মধ্যে ডুবে থাকাটাও কিন্তু আসলে কষ্টকর। আমি একটু আপনার গল্পটা শুনবো, সেখান থেকে কিছু শেখারও আছে। এই মুহূর্তে একটা ছোট্ট ব্রেক নিচ্ছি, ব্রেক থেকে ফিরে তারপর আবারও ফিরছি, প্রমিসেস জানতে চাই, সাথে থাকুন একদম শেষ পর্যন্ত। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন মিন্টি। বিরতিতে যাওয়ার আগে রেজানা পারভিন আপুকে একটা প্রশ্ন করে গেছিলাম যে সাইকোথেরাপিস্ট হিসেবে উনি উনার নিজের মেন্টাল কাউন্সেলিং নিজের সাথে কীভাবে করেন, কীভাবে নিজে ভালো থাকেন, কারণ উনি নিজে ভালো না থাকলে আসলে মানুষকে ভালো রাখতে পারবেন না। আপুর কাছে আসে। ধন্যবাদ আপু। প্রতিদিনই প্রতি মুহূর্তে নিজেকে কিভাবে আরেকটু মাইন্ডটাকে বুস্ট আপ রাখবো সেই কাজগুলো করতে হয় আমাদেরকে। এটা আমরা নিজেই জানি যে মনটা ভালো রাখার, মনটা চাঙ্গা করার জন্য সারাক্ষণই নিজের মনের সাথে কথা বলা এবং খুব খেয়াল করা যে আমি কেমন আছি। এবং এই যে অনেক মানুষের কষ্টের সাথে থাকা, সেটা কিন্তু আমাদের প্রফেশনাল ডেভেলপমেন্টাল একটা কাজের পার্ট। আমার সুপারভাইজার আছেন, আমার মানে ইন্টারন্যাশনালি আমি আসলে 3টি দেশের সুপারভাইজার, খুবই স্বনামধন্য, ওনাদের টাচে আমরা থাকি। এবং এখন বর্তমানে আমি আসলে ইউএসএ তে আমরা পড়ে এসেছি, আমি 2 বছর হলো, আমার অনগোয়িং প্রফেশনাল কাজটা চলছে, আমরা কন্টিনিউ তা ওখানে, কিন্তু আমার এক্সপিরিয়েন্সিয়াল একটা সেশন থাকে, এটা আমাদের প্রফেশনাল পার্ট, আমাকে আওয়ারটা নিতে হয়। আমি খুবই লাকি যে এই সময় আমি সেই আওয়ারটাতে অনলাইনে আছি, এবং আমার ওখানের পড়াশোনার অনেক সেশন আমরা আমার ট্রেনারের সাথে টাচে আছি। আর যেটা হচ্ছে যে আমরা আসলে আমাদের পিয়ার যারা থেরাপিস্ট আছেন, আমরা কিন্তু একজন আরেকজনের মনের কেয়ারটা নিই বাংলাদেশে আমরা যারা আছি। এটা আমরা খুবই, এটা হয় না যে একটা হোল্ডিং, একজন আরেকজনকে ধরে রাখার একটা জায়গা। কখনো কোনো কেসের কারণে আমারও মন খারাপ হতে পারে, তখন কিন্তু এটা আমার শেয়ার করা দরকার, কেস সুপারভিশন নিতে হবে আমাদের সুপারভাইজার থেকে, পাশাপাশি আমার পিয়ার সুপারভিশন যেটা বলা হয় বা শেয়ারিং, পিয়ার শেয়ারিং, আমাদের কিন্তু একটা গ্রুপ আছে, তো সেই গ্রুপে আমরা খুঁজে নেই। এবং আমি যদি চাই যে কারোর সাথে কথা বলবো, সে কিন্তু জানে যে আমাকে একটু অ্যাটেনশন দিতে হবে। সো ইটস এ নাইস একটা ওয়ার্ম একটা কানেকশন আমাদের সাথে। এবং আমরা প্রফেশনাল অনেক বছর, আমি অলমোস্ট 22 বছর এই লাইনে কাজ করি, তো ইটস এ লং জার্নি। এবং সেই সাথে আমাদের যে গ্রুপটা, আমরা এটা একটা
কেমন ফ্যামিলি আমি আসলে বোঝাতে পারবো না। মনের ভেতরটা হয় না, যে মনের ভেতরের কাছের মানুষটা কিন্তু অন্যরকম। এবং এখান থেকে আমি যে সাইকিক এনার্জিটা পাই আমাদের এই গ্রুপ থেকে, আমরা প্রত্যেকে প্রত্যেককে কিন্তু সাইকিক এনার্জি দেই, এবং আমাদের অনেক থেরাপিউটিক প্রসেস আছে যেখানে আমাদের ওয়ার্কআউট করে আমরা এনার্জি নিতে পারি। আমার ক্লায়েন্টের সাথেও আমি সেভাবে থেরাপিউটিক প্রসেসে আমাদের তাকে এনার্জি দেওয়ার অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে, যেগুলো খুবই ডিপ সাইকোথেরাপি এবং খুবই ইন্ট্রাসাইকিক প্রসেস, যেটা মনের গভীরে যে কাজ করে মানুষটাকে বুস্ট আপ রাখা হয়। আমি গান শুনি, আমি কখনো মুভি দেখি, আমি প্রেয়ার করি, নিজেকে ভালো রাখার জন্য হয়তো মনোযোগটা অন্যদিকে সরিয়ে নিচ্ছি। সেলফ জার্নাল রাইটিংটা খুব ইম্পর্টেন্ট, যে নিজের অনুভূতিগুলো আমরা লিখি না, একটা ডায়েরি থাকুক আমার নিজের, যেটা আমার কখনো মন খারাপ লাগলে ভালো খুশির কথাগুলো লিখবো, শুধু কষ্টটা ওখানে লিখবো না। যখন আমি আপসেট থাকি তখন আমার হ্যাপি ফিলিং, হ্যাপি অনুভূতি গুলো সবগুলো আমি দেখতে থাকি, দেখে ওই ওই ডায়েরিটা পড়লেও কিন্তু আমার ভালো লাগে। তার মানে আপু দাঁড়াচ্ছে কি যে, জি মানে বিষয়বস্তুটা এরকম, পারিবারিক মানুষগুলোর সাথে একটা ভালো সম্পর্ক বজায় রাখা, ইন্টিমেসি জায়গা, যেটা সব পারিবারিক সম্পর্কগুলো যদি ভালো না থাকে সেখানে কিন্তু আমরা আসলে ভালো থাকতে পারবো না। এটা জেনারেলি সবার জন্য, যে আমার আমি হয়তো নিজেকে খুব ভালো রাখতে চেষ্টা করছি কিন্তু পারিপার্শ্বিক অবস্থান থেকে যদি আমার আমি ভালো না থাকি তখন কিন্তু আমি আসলে অনেকটা ভালো থাকতে পারবো না। এই লকডাউনে দেশের বাইরে বা দেশে বেশ কিছু অকারেন্স কিন্তু ঘটেছে, তার মধ্যে সুইসাইডও আছে। তো এই যে ফ্রি টাইম, ফ্রি টাইমে এত অনিশ্চয়তা কিংবা এই সময় ডিপ্রেশন আরও জেঁকে বসেছে, আমরা আতঙ্কিত হয়েই এই আতঙ্ক থেকে আসলে একটা ছুটি পাবার জন্য ধুম করে কোনো একটা ডিসিশন নিয়ে ফেলছে। আমরা বলে যাচ্ছি যে আমার লাইফটা আসলে এখানেই শেষ না, এবং এটা অনেক বড় একটা গুণাও কিন্তু। আমি একটু সুইসাইড নিয়ে একটু কথা বলতে চাই, যেটা আসলে এই করোনাকালীন আতঙ্ক থেকেই কাইন্ড অফ আসে, এটা অন্য একটা এক্সপ্রেশনের মতো। আমি যদি একটু সৈয়দ হাসান তারেকের কাছে আসি, যে ইয়াং জেনারেশন যারা আসলে তাদের এই রেসপন্সিবিলিটি বা আতঙ্ক বা কষ্টগুলো স্কিপ করার জন্য ধুম করে সুইসাইড করছে, আপনি তাদেরকে কি বলবেন? আমি আসলে ইয়ুথদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, আসলে সুইসাইডটা কোনো রেজাল্ট না, মানে কোনো সমাধান না, সলিউশন আসলে হতেই পারে না। জি, সলিউশন হতে পারে না। আমরা আসলে সাময়িক চিন্তা করতে পারি যে হয়তো বা আমার এই আমি একটা খারাপ কাজ করে ফেললাম, আমি কাউকে কোনো প্রশ্নের উত্তর না দেওয়ার জন্য আমি এই মুহূর্তে এই ডিসিশনটা নিয়ে নিলাম, বা আমাকে আমাকে দোষী সাব্যস্ত করা হবে না, আমি তো নিজেই আমার নিজের মধ্যে থাকবো না, তো তার তার কারণে আমাকে দোষী সাব্যস্ত করা হবে না। আসলে এই জিনিসটা কোনো সলিউশন না। প্রত্যেকটা সলিউশনের জন্য আপনাকে চিন্তা করতে হবে যে কনভার্সেশনের কোনো বিকল্প নেই। কনভার্সেশন করে আপনাকে মানে যথাসম্ভব মানে এটাকে কি বলবো আমি, হালকা হতে হবে আসলে, কমিউনিকেশনের মাধ্যমে হালকা হতে হবে, মনের কষ্টের কথা বলতে হবে, শেয়ার করতে হবে, মানে কোনো নেগেটিভের দিকে যাওয়া যাবে না, যুদ্ধ করে বাঁচতে হবে। আমরা কিন্তু একাত্তরের যুগ, আমি আমি কিন্তু অনেক একাত্তরের অনেক পরে হয়েছে, আমরা একাত্তরের যুদ্ধ দেখিনি, 9 মাস বাংলাদেশে যুদ্ধ হয়েছে। আমাদেরকে মনে করতে হবে, ইয়াং যারা আমরা আছি আমাদেরকে মনে করতে হবে এটা আমাদের নতুন একটা যুদ্ধ, এবং এটা মানুষের সাথে না, এটা হচ্ছে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ। সো এখানে সুইসাইডের তো কোনো প্রশ্নই আসবে না। আমরা যারা ইয়াং আছি আমরা পজিটিভ নিয়ে চিন্তা করব, এবং আমরা করোনা থেকে কিভাবে, যে যার অবস্থানে আছি না কেন, সে তার অবস্থান থেকে এই ভার্চুয়াল মিডিয়া হতে পারে, ফোনের মাধ্যমে হতে পারে, ভালো কাজ দিয়ে হতে পারে, আমরা এই যুদ্ধে জয়ী হওয়ার চেষ্টা করব। আমাদের সবার ঘুরে ফিরে আসলে একটাই চাওয়া, সেটা হচ্ছে ভালো লাইফ এবং পজিটিভিটির দিকে হাঁটা। সবসময় আমাদের পক্ষে সম্ভব হয় না, তবে আমরা চেষ্টা করছি। এবং এই যে এটা নিয়ে এত কথা, কেন কথা, আপনাদের আরেকবার মনে করিয়ে দেওয়া, একটা রিমাইন্ডার দেওয়া, আমার নিজেকেও সেই রিমাইন্ডারটা দেওয়া। এই মুহূর্তে আরেকটা ব্রেক নেওয়ার সময় চলে এসেছে, আমি ফিরছি খুবই তাড়াতাড়ি, সাথেই থাকুন। ওয়েলকাম ব্যাক টু প্রমিসেস জানতে চাই, বরাবরের মতো সাথে আছে আমি মেহজাবিন রিন্দি। পৃথিবীর বুকে ভর করেছে এক অদৃশ্য ভাইরাস, তো সেই COVID-19 কিন্তু একদম আমাদের জীবনও তছনছ করে দিয়েছে। তার মধ্যে শো চলছে, তার মধ্যে অনলাইন অফলাইন সব কিছু মিলিয়ে আমরা আবার গুছিয়ে নেওয়ার একটা নতুন প্রচেষ্টা চালাচ্ছি। সব দিক দিয়ে আসলে 100% সফল হওয়া সম্ভব না, যতটুকু সম্ভব সেটাই চেষ্টা করছি। আর এই কারণে করোনায় যে আপনাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে তা কীভাবে একটু ভাঙা যায় সে চেষ্টা নিয়ে আজকে এত কষ্ট করে কিন্তু এ পর্যন্ত আসা, আশা করছি আমার সাথে আছেন। আমি একটু রেজিনা পারভিন আপুর কাছে আসব। যেহেতু
আমরা হসপিটালে যেতেও আতঙ্কিত হচ্ছে, হসপিটালে না যেয়ে বাসায় থাকতে আতঙ্কিত হচ্ছে, সবসময় তো আতঙ্কেই আছে। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি করা উচিত যখন আমার করোনার সিমটমসগুলো আসছে? আপনি একজন সাইকোথেরাপিস্ট হিসেবে আসলে কি বলবেন অডিয়েন্সকে? আমি বলবো যে ঘরে যদি করোনা পজিটিভ হতেই পারে, এখন কিন্তু এটা খুবই মানে হতাশার একটা জায়গা যে আমাদের চিকিৎসা নেই বা আমাদের ভ্যাকসিন আবিষ্কার হলেও 28 মাস সময় লাগবে, তারপর ট্রায়াল হবে, এসব ব্যাপার। এখন যে চিকিৎসা চলছে সেটা হচ্ছে করোনায় আসলে আমরা বাসায় থাকতে বলা হচ্ছে গভর্নমেন্ট থেকেও, যে আপনারা যদি নর্মাল একটা লেভেলে থাকেন তাহলে হসপিটালে যেন না, কারণ হসপিটালে কিন্তু সিট প্রথম আমরা শুনেছি সিট পাওয়া যাচ্ছে না, ওখানে আরো রোগীর গেলে কিন্তু রোগীর খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে। হ্যাঁ, খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, যার নর্মাল লেভেলে আছে সে হয়তো ওখানে যে আরো বেশি ইয়ে হয়ে গেল, তার তার সেই পেশেন্টকে নিয়ে যে সাথে 2-3 জন যাবেন সেই মানুষগুলো কিন্তু ক্যারি করবে। তো এই জায়গাগুলোর জন্য সাবধানতা খুবই থাকতে হবে যে ঘরে থাকবো, কিন্তু যদি আমি কোনো সিমটম দেখি, এখন আরেকটা ব্যাপার হলো এটাও ভয়ঙ্কর যে সিমটম কিন্তু বোঝা যাচ্ছে না, একটু হয়তো নাকে সর্দি হচ্ছে আর অল্প অল্প লুজ মোশন হচ্ছে, অনেকের ক্ষেত্রে কিন্তু আপু কোনো লক্ষণও নেই, বলবেন ভালো জি কোনো লক্ষণই নেই, সে ভালোই আছে। তো হঠাৎ একবার হয়তো একটু গলা ব্যথা হয়েছিল, এখন তো এমনি এমনিও সবার গলা ব্যথা ফিলিং হয় মানে সেই আতঙ্ক থেকে। তো এই যে করোনাটা আসলে কি লুকানো একটা অসুখ, মানে এটা সিমটম ডেভেলপ করে কিন্তু 4 দিন পরে, তার আগে কিন্তু তার মধ্যে থাকছে এবং সেই সময় সেই মানুষ যেখানে যেখানে বিচরণ করবে তাহলে কিন্তু ছড়াবে। তাহলে এই জায়গাটাকে আসলে আমাদের খুবই সাবধান থাকতে হবে, যদি কোনো সিমটম পাওয়া যায় আমি বলবো ঘরে আপনি অবশ্যই আলাদা হয়ে যাবেন, মানে এটার কোনো বিকল্প নেই, বাসা আইসোলেশনটা করা আসলে খুব জরুরি এবং মেইনটেইন করাটা খুব জরুরি। জি, এখন অনেক কথা আসলে আমরা সব মানুষের জন্য আইসোলেশন কিভাবে দেখবো, যে আমি যদি বলি ইসলাম পপুলেশন যাদের একটা ঘর সেখানে মানুষ, আসলে এগুলো অনেক কথার ব্যাপার, এগুলো হতাশা ব্যঞ্জক, কিভাবে সে থাকবে? কিন্তু এই তাদের মধ্যে সচেতনতা থাকতে হবে যে করোনা কি, আতঙ্ক আমরা করবো না, কিন্তু যারা খুব উদাসীন যারা এটাকে গুরুত্ব দিচ্ছে না, অনেকে এরকম বলে যে হ্যাঁ আল্লাহ আমাদের রক্ষা করবে, আমরা আল্লাহর রাস্তায় আছি, আমাদের হবে না, কিন্তু আসলে এই রোগটা তো জার্ম, মানে এই যে সংক্রামক ব্যাধি, এইটার সচেতনতার জন্য আসলে আমাদের কিছু কিছু মানুষের মধ্যে একটু আতঙ্ক এখন আবার দিতেও হবে, যারা আসলে অবুঝ মানে যারা বুঝতে পারছেন না, যারা আসলে অবুঝ হওয়াটা নিজেরই লস এবং আমাদের, জি আমাদের অবুঝ হওয়ার কোনো সুযোগ বা স্কোপই নেই। একদম শেষের দিকে আছি আমি, একটু সৈয়দ হাসান তারেক ভাইয়াকে জাস্ট কয়েক সেকেন্ড সময় দিব, যে ইয়াং জেনারেশন যারা আছে এই করোনা পরিস্থিতিতে তারা কি করতে পারে, তাদের তাদের নিজেদের আরও পজিটিভিটি বাড়ানোর জন্য কি করা উচিত, আপনি কি বলবেন ছোট্ট করে 2 লাইন? ইয়াং জেনারেশন যারা আমরা আছি বা যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা ঘরে থাকবেন, আপনারা রাস্তায় বের প্রয়োজন ছাড়া বের হবেন না, অনেক জায়গায় আমি দেখেছি চায়ের দোকানে ভিড় করছে, চা খাচ্ছে, সিগারেট খাচ্ছে, আড্ডা মারছে, বন্ধু বান্ধবরা মিলে এক জায়গায় গ্যাদার করছে, হুন্ডা নিয়ে যাচ্ছে, আসলে উই ডোন্ট নো, আমরা কিন্তু জানি না যে আমার করোনা আছে কিনা। দেখো আমি নর্মালি এখন থেকে ডিসিশন নিয়েছি, আমি যখন বাসায় থাকবো আমি মাস্ক পরে থাকবো, কারণ আমি জাস্ট শর্টকাটে বলছি 3টা জিনিসের মাধ্যম দিয়ে কিন্তু করোনাটা আমাদেরকে কিন্তু আমাদেরকে অ্যাটাক করছে, মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, এটা আমরা জানি ভালো। তারপরে এটা আমরা অনেক সময় মানছি না, মনের অজান্তে হাত চোখে চলে যাচ্ছে, মনের অজান্তে হাত মুখে চলে যাচ্ছে, যার কারণে আমাদের সিমটমটা চলে আসছে। আর আরেকটা জিনিস আমি বলবো, সেটা হচ্ছে আমাদেরকে প্রত্যেক দিন যে করোনার যে আমাদের যে স্বাস্থ্যবিধির যে ইয়েগুলো দিয়েছে, যেরকম গরম পানি খাওয়া, ম্যাম যেটা বললো যে আমাদের কিন্তু সিমটম কিন্তু এখন বোঝা যাবে না, আমাদেরকে প্রত্যেক দিন এই জিনিসটা করতে হবে, গরম পানি খাওয়া, চা, একটু চা খাওয়া, এই জিনিসগুলো যদি আমরা প্রত্যেক দিন করি তাহলে আমার মনে হয় যে আমরা কিছুটা হলেও সেফ থাকতে পারবো। আর প্রয়োজনের বাইরে যেখানে আপনারা 3 দিন বের হতে হয় সেখানে 7 দিনে একবার বের হন, ওই পরিমাণ আপনাদের কাজগুলো আপনারা ঘরে নিয়ে আসুন, এটাই আমি ইয়াংদেরকে বলবো। আর আমি শেষ পর্যায়ে একটা কথা বলবো, আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা পজিটিভ ওয়ার্ক করেন, আর আমাদের এই যুদ্ধে জয়ী হতেই হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ দুজনকে, অসংখ্য ধন্যবাদ আমাকে সময় করে সময় দেওয়ার জন্য, দেখতে দেখতে আমাদের আজকে যতটুকু বরাদ্দ সময় ছিল সময় একদম শেষ। আশা করছি মানুষের আতঙ্ক কিছুটা হলেও আমার লাইট করার জন্য অনেক পজিটিভ কথা বলার চেষ্টা করেছি, পজিটিভিটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। দুজনকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য আসলে নিজেকে নিজের হেল্প করতে হবে। আমি যদি ভাবি যে আমি একা একা ভালো থাকবো এই পরিস্থিতিতে, সেটা আসলে সুযোগ নেই, আমাদের সবার একসাথে ভালো থাকতে হবে।
আপনি আপনার নিজেকে ভালো রাখুন, পাশের মানুষকে ভালো রাখুন, এভাবে একসময় সমাজ, দেশ, দুনিয়া বদলে যাবে। আশা মানুষকে বাঁচিয়ে রাখে, সেই আশাতেই আজকের আয়োজন শেষ করছি। আতঙ্ক আর নয়, সচেতন থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।